আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে সঙ্গে আছে আমি সাদমান সাকিব। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রযুক্তির কল্যাণে 4.5 কোটি শিক্ষার্থীর পড়াশোনা চলমান রাখতে পেরেছি বলে জানান পলক। স্টার্টআপে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারের আহ্বান। গ্রাহকদের ঈদ আনন্দ বাড়াতে মোবাইল অপারেটরদের নতুন অফার। ডিফল্টভাবে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করছে গুগল। প্লে স্টেশন 5-এ ইউটিউব টিভি, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে একাধিক নতুন ফিচার এবং পাবজির বিকল্পে আসছে ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। প্রযুক্তির কল্যাণে 4.5 কোটি শিক্ষার্থীর পড়াশোনা চলমান রাখতে পেরেছি বললেন পলক। করোনা স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আইসিটি বিভাগের মুক্ত পাঠ অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা দেশের 4.5 কোটি শিক্ষার্থীর পড়াশোনা চলমান রাখতে পেরেছে। ডিজিটাল বাংলাদেশের কারণেই তা সম্ভব হয়েছে বলেও জানান পলক। আটিমে শনিবার বৈশ্বিক মহামারী কোভিড-19 প্রভাবে নাটোর জেলার সিংড়া পৌর এলাকার কর্মহীন অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার, ভিজিএফ আর্থিক সহায়তা সহ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমাদের আইসিটি বিভাগের মুক্ত পাঠ অনলাইন এডুকেশনের মাধ্যমে আমরা এই 4.5 কোটি ছাত্রছাত্রী পড়াশোনার ব্যবস্থাটা আমরা চলমান রাখতে পেরেছি। যখন অফিস আদালত লকডাউনে বন্ধ, তখন ই ফাইলের মাধ্যমে আমরা অনলাইনে প্রশাসনিক কার্যক্রম আমরা চলমান রাখতে পেরেছি। দেশের বিচারিক কার্যক্রম বন্ধ থাকলেও ডিজিটাল মাধ্যমে সকল আইনগত সেবা পাওয়া সম্ভব হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যখন আদালত বন্ধ তখন মাইকোর্ট প্ল্যাটফর্মে প্রায় 1 লক্ষ মানুষের জামিন শুনানি করে তাদের আইনগত সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কল্যাণে। আজকে যদি এই সকল সেবাগুলো জননেত্রী শেখ হাসিনা সরকার, মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাই না করতেন, তাহলে কিন্তু আমাদের শিক্ষা, স্বাস্থ্য, জরুরি খাদ্য এমনকি প্রশাসনিক বিচারিক কার্যক্রম কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারত। টেলিমেডিসিনের মাধ্যমে বাংলাদেশের কোটি কোটি মানুষ ঘরে বসে স্বাস্থ্যসেবা নিয়েছে, যা সম্ভব হয়েছে ডিজিটাল বাংলাদেশের কারণেই বললেন পলক। স্টার্টআপে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের আহ্বান। আগামীতে একটি স্বচ্ছ শাসন ব্যবস্থা চালু করার জন্য ব্লকচেইন প্রযুক্তি অত্যন্ত উপযোগী। যারা নতুন স্টার্টআপ, আমাদের সার্ভিস সেক্টরে ব্লকচেইন ব্যবহারে নতুন উদ্ভাবন করতে সক্ষম হবে। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো আগামীতে ভালো করতে পারবে। প্রযুক্তির উন্নয়নে স্টার্টআপদের ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব NM জিয়াউল আলম। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প অনলাইনে ব্লকচেইন প্রযুক্তির উপর একটি প্রশিক্ষণ আয়োজন করে। প্রশিক্ষণটির উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। আমাদের স্বচ্ছতা বিধানের জন্য আগামীতে একটি স্বচ্ছ শাসন ব্যবস্থা বা স্বচ্ছ ব্যবস্থাপনা চালু করার জন্য ব্লকচেইন টেকনোলজি অত্যন্ত উপযোগী। আর যারা ইয়াং স্টার্টআপস, তাদের জন্য তো বটেই, তারা কিন্তু এটাকে নিয়ে কিন্তু অনেক বিষয়ের অবতারণা করতে পারে, আমাদের সার্ভিস সেক্টরে কিছু উদ্ভাবনী কাজ করতে পারে এবং আদার্স সেক্টরস, যে সেই সেক্টরস গুলোতেও কিছু উদ্ভাবনী কাজ করে আমাদের ইয়াং স্টার্টআপরা কিন্তু আগামীতে অনেক ভালো করতে পারবে বলে আমি বিশ্বাস করি। ডাটা সিকিউরিটিতে ব্লকচেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানিয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব বলেন, এখন হলো অর্থনীতির ফিউয়েল হলো ডাটা, আর এই ডাটার যে প্রয়োজনীয়তা যত বাড়ছে তত কিন্তু সিকিউরিটির বিষয়টা নিয়েও আমরা সবাই মানে আমাদের মধ্যে একটা সিরিয়াসনেস বাড়ছে এবং এটা বাড়তেই থাকবে। এই সিকিউরিটির পয়েন্ট অফ ভিউতে যদি আমরা চিন্তা করি তাহলে ব্লকচেইন একটা বিরাট একটা মানে প্রযুক্তি। প্রশিক্ষণটিতে ট্রেনার হিসেবে ছিলেন দি কম্পিউটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ব্লকচেইন বিশেষজ্ঞ খন্দকার আতিকে রাব্বানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির সহযোগী অধ্যাপক ডক্টর BM মইনুল হোসেন। গ্রাহকদের ঈদ আনন্দ বাড়াতে মোবাইল অপারেটরদের নতুন অফার।
করোনা মানুষকে ঘরবন্দি করেছে, মানুষের স্বাভাবিক চলাচলে সৃষ্টি করেছে বাধা। আর কয়েকদিন পরেই মুসলিম ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। প্রত্যেক প্রতিষ্ঠান এই উৎসবকে কেন্দ্র করে গ্রাহকদের জন্য নানা ছাড় ও উপহার দিচ্ছে, কিন্তু করোনার প্রভাবে দেশের ঈদের খুশি এবার ম্লান। সারা দেশে চলছে লকডাউন, আর লকডাউন কিছুটা শিথিল করা হলেও এখনও নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এর ফলে ঈদের আনন্দ এখন ইন্টারনেট নির্ভর। এমন পরিস্থিতিতে ঘরে বসেই দূরের প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দিতে ভয়েস এবং ইন্টারনেটে নানা অফার দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো। এদের প্রত্যেকেরই রয়েছে ঈদ উপলক্ষে বিভিন্ন মেয়াদি ডেটা অফার। গ্রামীণফোন যেখানে থাকুন স্লোগানে 3 দিনে 56 টাকায় 500 MB ইন্টারনেট ও 30 মিনিট বান্ডেল অফার দিয়েছে। পাশাপাশি 1 GB ইন্টারনেট 77 টাকায় 7 দিন কেনার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। অপরদিকে 288 টাকায় 30 দিনের জন্য 1 GB ইন্টারনেট এবং 470 মিনিট ব্যবহারের সুবিধা ঘোষণা করেছে রবি। রবির অধিভুক্ত এয়ারটেল সংযোগে 44 টাকায় 3 দিন মেয়াদে 1.5 GB ইন্টারনেট দিচ্ছে। এছাড়া বাংলালিং ঈদকে ঘিরে 3 টাকায় 3 দিনের জন্য 30 SMS সুবিধা দিচ্ছে। একই সঙ্গে 64 টাকায় 4 দিনের জন্য 4.5 GB ডেটা অফার দেওয়া হয়েছে। আরও 3 দিন মেয়াদে 29 টাকায় 1.5 GB ইন্টারনেট সুবিধা দিচ্ছে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক। সাথে 32 টাকায় 53 মিনিট 5 দিন মেয়াদ তো থাকছেই। অপারেটরগুলো তাদের অনলাইন শপের নিজস্ব প্ল্যাটফর্ম গ্রাহকদের জন্য প্রযুক্তির পণ্যে নানা অফার দিচ্ছে। গ্রামীণফোন তাদের স্টার গ্রাহকদের জন্য ইলেকট্রনিক ব্র্যান্ডে অনলাইন কেনাকাটায় এক্সক্লুসিভ 12% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। দারাজ ঈদ শপিং ফেস্ট উপলক্ষে বাংলালিংক নম্বরে রিচার্জ করলেই পাচ্ছেন 10% ছাড়। ঈদে বিশাল ছাড় সহ ঈদ ধামাকা ক্যাম্পেইন চালু করলো দেশের প্রিমিয়াম ই কমার্স প্ল্যাটফর্ম robishop.com.bd। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা নির্ধারিত ডিজিটাল গ্যাজেট, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ট্রিমার, শেভার, হেডফোন, হেডসেট, ইয়ারফোন ইত্যাদি 67% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এবার বিশ্ব প্রযুক্তির খবর। ডিফল্টভাবে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করছে গুগল। বৃহস্পতিবার ছিল বিশ্ব পাসওয়ার্ড দিবস, আর এই দিনকে উদযাপন করতে গুগল জানিয়ে দিল যে আপনার অ্যাকাউন্ট ও ডেটার নিরাপত্তার জন্য শুধুমাত্র পাসওয়ার্ড যথেষ্ট নয়। সকল গুগল অ্যাকাউন্টে ডিফল্টভাবে 2-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করছে গুগল। যাদের 2-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু আছে তারা অ্যাকাউন্টে সাইন ইন করার সময় ফোনে একটি নোটিফিকেশন যায়, সেটিতে ট্যাপ করে অনুমতি দিলেই কেবল সাইন ইন হয়। গুগল জানিয়েছে এখন থেকে সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে এই অথেন্টিকেশন সিস্টেম চালু হবে। গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি চেক আপ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা চালু আছে কিনা জানা যায়। এটি বন্ধ করার সুবিধা থাকলেও অ্যাকাউন্ট ও ডেটা নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি থেকে যায়। প্লে স্টেশন 5-এ ইউটিউব টিভি। ইউটিউব টিভি সাবস্ক্রাইবাররা নতুন আরেকটি প্ল্যাটফর্ম পেলেন, আর সেটি হলো প্লে স্টেশন 5। অনেকটা চুপি সারে কনসোলটি গুগলের সাপোর্ট ওয়েবসাইটে সেবার জন্য যুক্ত হয়েছে। অ্যান্ড্রয়েড পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনগেজেট। ইউটিউব টিভি নিয়ে গুগল এবং রোকুর মধ্যে পারস্পরিক অভিযোগের সময় সেবাটি চালু হলো। রোকু জানিয়েছে গুগল তাদের হার্ডওয়্যার পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে, যেটি করা হলে স্ট্রিমিং ডিভাইসটির দাম বৃদ্ধি পাবে। একই সাথে সার্চের রেজাল্টেও বিশেষ সুবিধা চাচ্ছে গুগল। অন্যদিকে গুগল জানিয়েছে রোকু বিশেষ সুবিধা পেতে ইউটিউব অভিজ্ঞতাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। উভয়ের পারস্পরিক অভিযোগের জেরে গত সপ্তাহে রোকু তাদের স্টোর থেকে ইউটিউব টিভিকে বাদ দিয়েছে। রোকু প্ল্যাটফর্ম না পেলেও ব্যবহারকারীরা আরও অন্তত ডজনখানিক প্ল্যাটফর্মে ইউটিউব টিভির সুবিধা পাচ্ছে। সর্বশেষ যুক্ত হলো প্লে স্টেশন কনসোল। ইউটিউব টিভি আগে থেকে এক্সবক্স সিরিজ এক্সও ব্যবহার করা যায়। ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামে একাধিক নতুন ফিচার। ফেসবুক তাদের মেসেঞ্জিং অ্যাপসে একাধিক নতুন ফিচার উন্মোচন করেছে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো এখন ইনস্টাগ্রাম থেকে ইনবক্স দেখা যাবে। ইনবক্স থেকে জানা যাবে আপনার সম্প্রতি পাঠানো ডিরেক্ট মেসেজ প্রাপকরা দেখছেন কি না। আরেকটি কার্যকরী ফিচার এসেছে মেসেঞ্জারে, পুরাতন চ্যাটকে সহজেই আর্কাইভ করার জন্য সোয়াইপ ফিচার যুক্ত করা হয়েছে। একই সাথে আর্কাইভ হওয়া কনভারসেশনগুলো সহজেই খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। সার্চ ছাড়াই প্রোফাইল ফটো ক্লিক করার মাধ্যমে আর্কাইভ মেনু পাওয়া যাবে, সেখানে কনভারসেশনগুলো থাকবে। ক্লাব হাউস জনপ্রিয় হওয়া শুরু হতেই ফেসবুক তাদের অ্যাপের অডিও ভিত্তিক ফাংশনালিটিতে জোর দিয়েছে, যার ধারাবাহিকতা বৃহস্পতিবারে আপডেটও পাওয়া গেছে। এখন থেকে মেসেঞ্জারে কাউকে ভয়েস মেমো পাঠাতে হলে সেটি রেকর্ড বাটন চাপ রাখার প্রয়োজন নেই, এর পরিবর্তে মাইক আইকনে ট্যাপ করে ভয়েস মেমো পাঠানো যাবে। ফিচারটি ইনস্টাগ্রামেও আসছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এখন থেকে iOS-এ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের নিজস্ব ছবি এবং ক্লিপে ফটো এবং ভিডিও রিপ্লাই দিতে পারবে। শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিচারটি চালু হবে। একই সাথে মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে নতুন দুটি চ্যাট থিম যুক্ত করেছে ফেসবুক। পাবজির বিকল্পে আসছে ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। গত বছর চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন কয়েকজন, এতে উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জারি ধারাবাহিকতায় বেশ কিছু চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত।
সেই তালিকায় ছিল অন্যতম জনপ্রিয় গেম পাবজি। মূলত পাবজি ডেভেলপার কোম্পানি ক্রাফটনের সাথে চীনের টেনসেন্টের সম্পৃক্ততা থাকার কারণে এই গেমটি বন্ধ করা হয়। এরপর থেকে ভারতের পাবজি প্রেমীরা অধীর অপেক্ষায় ছিলেন কবে ফিরে আসবে গেমটি। তবে পুরোপুরি হতাশ করেনি ক্রাফটন। ব্যাটল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে ভারতের নতুন গেম উন্মোচন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। গেমটির নামে খোলা ইউটিউব চ্যানেলে একটি ট্রেলারও প্রকাশ করা হয়েছে। উন্মোচিত হতে যাওয়া নতুন গেমটি হবে পুরোপুরি ভারতীয় পরিবেশ নিয়ে। কিছুদিন আগে হঠাৎ করে পাবজি মোবাইল ইন্ডিয়া ইউটিউবে একটি ট্রেলার প্রকাশ করে, যদিও তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলা হয়। তখন থেকে ধারণা করা হচ্ছিল ভারতে পাবজির বিশেষ সংস্করণ উন্মোচিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ক্রাফটন নতুন গেমের নামে ভারতীয় ডোমেন নিবন্ধন করেছে আর এর মাধ্যমে নতুন গেম আসার নিশ্চয়তা বেড়ে গেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবন ধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।